বিসমিল্লা রহমানের রহিম ভিউার্স আমাদের সামনে একটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার বাইক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাইকটা আমরা বিক্রয় করেছি আমরা এখন আছি এস পরিবহন বগুড়া শাখায় বাইকটা কোন জেলায় কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিতভাবে তুলে ধরবো বুকিং কার্যাবলী শেষ করে সেই পর্যন্ত সাথে থাকুন সো ভিউয়ার্স আমরা বাইকটা বুকিং কার্যাবলী শেষ করে এস এ পরিবহনের প্রতিনিধির হাতে তুলে দিয়েছি সো ভাই আপনি আজকের যে মোটরসাইকেলটা বুঝে পেলেন এই মোটরসাইকেলের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে বুকিং হয়েছে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন তো আমরা বাইকটা পেয়েছি প্রগতি মোটরস থেকে আচ্ছা আচ্ছা আমরা বাইকটা দেখতে পারতেছেন গোডাউনে আছে যখন আমরা গোডাউনে বাইকটা পেয়েছি সুন্দরভাবে বাইকটা পরিদর্শন করেছি জি কোথাও ভাঙ্গা বা ঘষা বা স্পট কোনো যদি চুল পরিমাণ তা দাগ থাকে তাহলে আমাদের ম্যামোর উপরে উল্লেখ থাকবে যে একটা ঘা একটা ঘষা বা একটা ভাঙা একটা বা দাগ আছে স্থানে দাগ আছে এটা সহ উল্লেখ করা থাকবে যেমন আজকের মেমোতে কি লেখা আছে ভাই একটু বলেন তো আজকের মেমোতে ইন্টিক্স অবস্থায় লেখা আছে কোনো খুঁত বলতে একটা সরিষা পরিমাণও দাগ নেই তার মানে বাইকটা একদম নতুন অবস্থায় আপনারা বুকিং পেয়েছেন জি জি আশা করি আমাদের যে ক্রেতা তাকেও আপনারা এই সুন্দরভাবে নতুনের মতো অবস্থায় ডেলিভারি দেবেন জি 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 আচ্ছা আচ্ছা তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে বাইকটা কোন জেলায় এবং কত টাকা কন্ডিশনে যাচ্ছে ভাই বাইকটা আছে যশোর আচ্ছা কন্ডিশন আছে 378000 টাকা আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যেহেতু এসে পরিবহন বগুড়া শাখার প্রতিনিধি আমাদের প্রগতি মোটরস থেকে তো আপনারা প্রায় অসংখ্য বাইক আমাদের জিজি আমরা প্রগতি মোটরস থেকে অসংক অসংখ্যক বাইক পেয়েছি যা মানে বলার মতো নয় যে আমরা সুন্দরভাবে যেভাবে আমাদের কাস্টমারে কে পৌঁছে দিয়েছি আশা করি

তো আপনার কাছে পরিশেষে একটি কথাই আমরা বলতে চাই সেটি হলো যে কাস্টমারের অনেক শখের মোটর সাইকেল অবশ্যই যেন অক্ষত অবস্থায় বাইকটি কেতা বুঝিয়ে পায় ভাই এই বিশেষ অনুরোধ আপনার প্রতি রইল। সো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে আমরা এই বাইকটা বিক্রয় করলাম যশোর জেলায় একজন সেনাবাহিনী কর্মরত রয়েছেন লেফটেন্যান্ট পোস্টে ভদ্রলোক এই মোটর সাইকেলটা তার নিজের ব্যবহারের জন্য প্রগতি মোটরস থেকে ক্রয় করলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতেই থাকুন না কেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখে কিন্তু আপনার নিজের ব্যবহারের জন্য কোয়ালিটিফুল মোটরসাইকেল আপনি অবশ্যই প্রগতি মোটরস থেকে ক্রয় করতে পারবেন দেখুন একজন সেনাবাহিনীতে রয়েছে ভাই বাংলাদেশের অনেক শোরুমে হয়তো উনি দেখেছেন কিন্তু লাইভ ভিডিও দেখে এই বাইকটা তিনি নিজের ব্যবহারের জন্য ক্রয় করে নিল সো আপনারা যে যেখান থেকে পারেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই প্রগতি মোটরসের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাথায় রাখবেন আমরা শুধুমাত্র কোয়ালিটি ফুল মোটর সাইকেল বিক্রয় করি নতুনের মতো কন্ডিশন দেখতেই পাচ্ছেন একটি ডার্ক নাইট ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই মোটর সাইকেলটা আমরা আপনাদেরকে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বিস্তারিত ভিডিও দিতে পারি নাই গত দুই দিন আগে আমরা একটি লাইভ ভিডিও দেখেছিলাম লাইভ ভিডিও দেখা মাত্রই উনি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে একটি ভালো মোটর মোটরসাইকেলের জন্য উনি ভিডিওটি দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে বুকিং কার্যবলী কমপ্লিট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাইকটা আমরা এসে পরিবহনের মাধ্যমে যশোর জেলায় পাঠিয়ে দিলাম আগামীতে ওনার জন্য শুভকামনা থাকবে যেহেতু উনি আমাদের একজন সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স তার নিজের ব্যবহারের জন্য বাইকটি ক্রয় করে নিল আপনারা আপনাদের পরিবারের যে কোনো সদস্য ব্যবহারের জন্য বা আপনার নিজের জন্য কোয়ালিটি ফুল মোটরসাইকেলের জন্য অবশ্যই আমাদের প্রগতি মডর্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপডেট ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ ওনার মতো আপনার নিজেরও আশা পূরণ হবে নিশ্চিন্তে আপনি আমাদের এই কোয়ালিটি ফুল মোটরসাইকেলগুলো ক্রয় করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জের অপশন রয়েছে শুধুমাত্র প্রথম মালিকের ব্যবহৃত মোটরসাইকেল যদি হয় এবং নতুনের মতো কোয়ালিটির বাইকগুলো আমরা বাজারে সর্বোচ্চ মূল্যে ক্রয় করে থাকি আপনার বাইক যদি বিক্রয় করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বাইকটি সেল অথবা এক্সচেঞ্জ করতে পারবেন সো সকলের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ